নমস্কার, আমি আমি গরিবের গুনগুন সেন, আমি আমি গরিবের গুনগুন সেন, কারণ আমি ছোটবেলা থেকে বড় হয়েছি ক্যালকাটা নাস্তা থেকে। অফকোর্স ক্যালকাটা নাস্তা। তো আমি আজকে এখানে এসেছি সেটা হচ্ছে, আমি তোমাদের কাছে একটাই কথা বলতে চাই যে বাবুশবাবু বলেছে আমি আমরা সবাই আমাদেরকে তুমি আমাকে ভোটটা দাও, মানে 5 কোটি টাকাটা যে পাবো সেখানে আমি 7টা ভাগে ভাগ করবো। আজকেও বাবুশবাবুর সাথে এই নিয়ে ঝগড়া হয়েছে, তো সেইটাই এই ঝগড়াটার কারণটা হচ্ছে। তোমরা গোলাপ ফুল চিনলে ভোটটা দাও, এবং গোলাপ ফুল চিনলে ভোটটা দিলে এটা হবে, আমি যে টাকাটা পাবো সেই টাকা দিয়ে প্রথমে আগে আমি আমার জন্য শপিং করবো। দেখতে পাচ্ছি আমি গরমের গুনগুন সেন, আমার ব্লাউজ ফুল স্লিপ পরার আমি এফোর্ড করতে পারছি না, তো সেই জন্যই তো মানে মানে আমি এই তো ঠিক করে দো, মানে গরমের কি যে বলবো, শপিং কি করবো, মাই গড। তো সেইটা যে বলছি যে সেইটা হচ্ছে, ও সরি, তো আমি 5 কোটি টাকাটা পাবো, তো সেখানে আমি আমার জন্য শপিং করবো, আমার জন্য তোমরা আমার মায়ের জন্য আমাকে ভরসা দেবে না, আমাকে তোমরা দাও কিন্তু বর্তমা, তো সেখানে তো তোমার হাতে মাইকে কথা বলতে হবে। এবং গীতার শেষের টা কিন্তু সেম আছে, ঠিক যেমন অনেক কিছু। তো তোমাকে সেইটা বলতে হবে যে আমি এখানে বলতে চাইছি যে আমি 7 কোটি টাকা পাওয়ার পরে আমি শপিং করার বাদ দিয়ে, ও তারপরে আমি ধরুন 6 কোটি 7.5 কোটি টাকা শপিং করবো, একটু মার্কেটিং করবো, তারপরে এই দাঁড়া আমার মেয়ে ফোন করছে, মানে আমার ছোট মেয়ে বাইরে গেছে, আপনি তো সবাই জানেন আমার বড় মেয়ে খুব কাজ করছে, আপনারা হয়তো দেখেছেন ওর কাজ, কিন্তু তাও আমাকে ওর আমার মেয়ে বলে মা কাজ নাই মা কাজ নাই মা, তাই ভালোবেসে ওর নাম আমি রেখেছি কাজ নাই মা। সে তো কাজ নাই না বলবে, হ্যাঁ বল বাবু আমি কথা কাজ নাই মা, তুই আসবি না এসে গেছি তো, কি তোকে কাজ থেকে দাঁড়িয়ে দিয়েছে কেন, তুই আমার বাসার থেকে বাড়াচ্ছিলি কেন, আমাকে 1 কোটি তো এইবার হচ্ছে আমার এটাই বলার কথা আছে। তো আমার এটাই বলার ছিল যে তো তোমরা দাও আমি ক্যালকাটা নাস্তার দিদিকে বলছি, অফকোর্স ক্যালকাটা নাস্তা, আমি ক্যালকাটা নাস্তার দিদিকে বলছি যে আমি সমস্ত টাকা বাবুশবাবুর সাথে ঝগড়া না করে আমি সমস্ত টাকা আমার সবাই মানে আপনাদের উন্নয়নের জন্য এবং সব কিছুর জন্য আমি ব্যবস্থা করবো, তার জন্য অবশ্যই গোলাপ ফুল চিনি ভোট দিতে হবে, এবং আপনারা দিন তোর জন্য খুব কষ্ট হয়েছে আন্ডার তোর জন্য খুব কষ্ট হয়েছে আন্ডার কর, লটস অফ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো ক্যাপ্টেন নাস্তা কে আমি শেষ করলাম আজকের আমার লাইফ ভিডিওটি, তুমি সবাই ক্যাপ্টেন নাস্তা আউট, সফল করবো আমাদের হবে সব কিছু, তো এটাই আমাদের বলার ছিল। তো আসছি আমি বন্ধুরা, আজকে খুব আমি ক্যালকাটা নাস্তা খেয়েছি, এবং আমার সবার সাথে আর ঝগড়া হবে না, তুমি সবাই ভালো দেখো, চাচা এরাও ক্যালকাটা নাস্তা খেয়ে নাও, ক্যালকাটা নাস্তা হি হি।